আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি নাইম ফাথুম মুবিন। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নৌ শ্রমিকদের ধর্মঘটে আটকা 30,000 পণ্যবাহী নৌযান, দাবি অযৌক্তিক, মানা সম্ভব নয় বলছেন মালিকরা। দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট, ওভারটেকিং বন্ধ করতে হবে, প্রাকৃতিক ভারসাম্য রেখে সড়ক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রী। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পর্যাপ্ত মনিটরিং নেই। করোনা পরিস্থিতি আরও খারাপ না হলে ডিসেম্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র পদে প্রার্থিতা বদলের সুযোগ নেই। এবং শুরু হল শারদীয় দুর্গোৎসব, চিরচেনা আমেজ নেই মণ্ডপে। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। নৌ শ্রমিকদের টানা ধর্মঘটে দেশের বন্দরগুলোতে আটকা পড়েছে 30,000 পণ্যবাহী নৌযান ও জাহাজ। পণ্য সরবরাহে তৈরি হয়েছে অচলাবস্থা। শ্রমিকরা বলছেন দাবি আদায় না হওয়া পর্যন্ত কাজে ফিরবেন না তারা। আর মালিক পক্ষ বলছে শ্রমিকদের এসব দাবি অযৌক্তিক। হাবিবুর রহমান অভির রিপোর্ট। যে কোনো বিপদ উপেক্ষা করে জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন প্রান্তে পণ্য পৌঁছে দেন নৌ শ্রমিকরা। মহামারী করোনার মধ্যেও সচল ছিল অনেক পণ্যবাহী জাহাজ। শ্রমিকদের অভিযোগ, এত পরিশ্রমেও ঠিকঠাক বেতন পান না তারা। শ্রমিকদের কাজ করে খাটিয়ে যদি মালিকরা ঠকাতে চায়, তাদের স্থাপত উস্থাপত যা আছে সরকারের থেকে আমি আবেদন জানাবো, তাদেরকেও যে বন্ধ করে দেওয়া হয়। এত রিক্সের মধ্যে যা ছাড়া আসার পর আমরা ঠিক মতো বেতন পাই না, পুরাই পাই না। সরকার আশ্বাস দেয়, মালিকের আশ্বাস দেয়, তা বাস্তবায়িত হয় না। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ বন্দরের নৌ শ্রমিকরা। বরিশালে কর্মবিরতির কারণে সব রুটে বন্ধ রয়েছে তেলবাহী ও লাইটার জাহাজ। এদিকে নারায়ণগঞ্জ বন্দরে তেল, সার, গমসহ বিভিন্ন খাদ্য সামগ্রী নিয়ে আটকা পড়েছে 1,500 নৌযান। কার্যক্রম না করলে বেতন বন্ধ হতো, এই জন্য হুমকি ধুমকি নৌযান শ্রমিকরা দীর্ঘদিন শূন্য আসতে আসতে 50 বছর ধরেই, কাজে তারা গুন্ডা বাহিনী দিয়া যদি পারে জাহাজ চালাতে তারা চালা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের ঘরে ফেরার আর কোনো সুযোগ নাই। বিদায়। আমরা সারা দেশব্যাপী নৌযান শ্রমিকদের অবিরাম কর্মবিরতি অব্যাহত আছে। মালিক পক্ষের অভিযোগ শ্রমিকদের উস্কে দিচ্ছে শ্রম অধিদপ্তরের কিছু কর্মকর্তা। কাল বিলম্ব না করে শ্রমিকদের কাজে ফেরার আহ্বান জানান তারা। 2016 সালে তাদের যে গেজেট পাস হয়েছে, এর থেকে 2021 সাল পর্যন্ত তারা কোনো ধরনের দাবি দাবা করতে পারবে না, এই মর্মেই সরকার কিন্তু গেজেট পাস করেছে। সরকার যদি চেষ্টা করে 1 ঘন্টার মধ্যে সব স্টাগুড করে দেওয়ার, নতুন করে গেজেট করব, সেই কালীন পর্যন্ত তাদেরকে আমি আহ্বান করবো ধর্মঘট প্রত্যাহার করে স্বাভাবিক অবস্থা ফিরে আসার জন্য। দীর্ঘ সময় ধর্মঘট চলতে থাকলে বেকার হয়ে পড়ার আশঙ্কা রয়েছে দেশের 3 লাখেরও বেশি শ্রমিকের। আবার পণ্য সরবরাহ কমে গেলে বাজারে ঘাটতি দেখা দিতে পারে জিনিসপত্রের। হাবিবুর রহমান অফি, এটিএন বাংলা, ঢাকা। প্রাকৃতিক ভারসাম্য বজায় রেখে উন্নত, নিরাপদ ও আধুনিক সড়ক নির্মাণ করার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়ক দুর্ঘটনা বন্ধে চালকদের ডোপ টেস্টের পাশাপাশি ওভারটেকিং এর প্রবণতা বন্ধেরও তাগিদ দেন তিনি। জাতীয় সড়ক নিরাপত্তা দিবসের অনুষ্ঠানে সব কথা বলেন প্রধানমন্ত্রী। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। সারা দেশে যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও জনসচেতনতা বাড়াতে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে জাতীয় নিরাপদ সড়ক দিবসের অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে যোগাযোগ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে গ্রাম ও শহরের বৈষম্য কমাতে সরকারের পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। গ্রামের মানুষ তার জন্য শহরে সব ধরনের সুযোগ সুবিধাটা পেতে পারে, সেদিকে লক্ষ্য রেখে আমরা গ্রামীণ সড়কগুলিকে উন্নত করে দিচ্ছি। সড়কে যোগাযোগে যেমন নিরাপত্তার প্রয়োজন হবে, সেই সাথে সাথে সড়ক নির্মাণ করার সময় আমাদের প্রাকৃতিক ভারসাম্যটা যাতে বজায় রাখে সেটার দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যোগাযোগ অবকাঠামো তৈরিতে প্রতিবেশী দেশের তুলনায় বাংলাদেশের খরচের তারতম্য নিয়ে সমালোচকদের প্রশ্নেরও জবাব দেন তিনি। আমাদের মাটি হচ্ছে দোআঁশ মাটি, আমাদের এই মাটিতে কোনো কিছু তৈরি করতে গেলে সেখানে কিন্তু খরচ অনেক বেশি। কারণ সড়ক নির্মাণের সময় অনেকে প্রশ্ন তুলেন, ওই অমক দেশে এত কম তো আমাদের দেশে কেন এত বেশি? তাদেরকে অনুরোধ করব আমাদের মাটিটা আপনারা একটু পরীক্ষা করে দেখবেন, আর যে দেশের
কথা বলবেন, তাদের মাটিটাও পরীক্ষা করে দেখে সবাইকে ট্রাফিক আইন মেনে চলার পাশাপাশি মাদক সেবন করে কেউ যেন গাড়ি চালাতে না পারে সেজন্য সতর্ক করে দেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনা ঘটলে জনগণকে আইন নিজের হাতে তুলে না নেওয়ার কথাও বলেন তিনি। যারা গাড়ি চালাচ্ছে তারা মাদক সেবন করে কিনা তাদের ডোপ পরীক্ষা করা দরকার এবং মাদক সেবন করে কিনা পরীক্ষা করা দরকার। প্রত্যেকটা ড্রাইভারের এই পরীক্ষাটা একান্তভাবে অপরিহার্য। পথচারীদের যেখানে সেখানে রাস্তা পারাপার বন্ধের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সামনে শিক্ষার্থীদের নিরাপদ সড়ক পারাপারে সবাইকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। পাইকারিতে কমলেও খুচরা বাজারে এখনও চড়া আলুর দাম। রাজধানীর খুচরা বাজারে সরকার নির্ধারিত দামের চেয়ে কেজি প্রতি 10 টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে আলু। কেজি প্রতি আলুর দাম রাখা হচ্ছে 45 টাকা পর্যন্ত। দাম নিয়ন্ত্রণে হিমাগার থেকে খুচরা বাজার সর্বক্ষেত্রেই মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি ভোক্তাদের। বিস্তারিত জানাচ্ছেন শরফুল আলম। একদিনের ব্যবধানেই রাজধানীর পাইকারি আলুর মোকামে চিত্র বদলে গেছে। বুধবার বিক্রি না হলেও বৃহস্পতিবার কারণ বাজারের আড়তে আলু সরবরাহ বেড়েছে, বিক্রিও মন্দ নয়। সরকার নির্ধারিত দামেই পাইকারি পর্যায়ে আলু কিনছেন ভোক্তারা। বাইরা 45 টাকা, 42 টাকা, 43 টাকা দেয়। আর এই বাজারে এখানে 35 টাকা কেজি পড়ছে। আজকে বাজার ভালো, কাস্টমারও আছে, সরকারি রেটে মাল আমরা কিনছি, সরকারি রেটে বিক্রি করতেছি। পাইকারি বাজারে ঠিকঠাক থাকলেও খুচরা বাজারে এখনও আলুর দাম চড়া। সরকারের বেঁধে দেওয়া নতুন দামও মানা হচ্ছে না কোথাও। পাইকারির চেয়ে 15 টাকা বেশি দামে আলু বিক্রি হচ্ছে পলাশি বাজারে। আমরা তো কম দামে আনতে পারি না, 42 টাকা করে আনি, বেশি 45। আমার তো পার ডে 5 কেজি লাগে, এর জন্য বাধ্য 45 টাকা করে কিনছি। মজুদার না কমালে বাজারে কেমনে বিক্রি করবো? বাজারে হয়তো 2-4 টাকা লাভ করে, এর বেশি তো লাভ করতে পারে না। আলুর দাম নিয়ন্ত্রণে আজও সারা দেশে অভিযান অব্যাহত রেখেছে সরকারের বিভিন্ন সংস্থা। পাইকারি দোকানের যে রেট এবং এই খুচরা দোকানের যে রেট, বেশি একটা পার্থক্য নাই। দুই একটা দোকানে একটু স্বাভাবিকের তুলনায় একটু বেশি মনে হচ্ছে, তো আমরা তাদেরকে তাৎক্ষণিক সতর্ক করে দিয়েছি এবং দোকানের প্রাইস লিস্ট তাও প্রদর্শিত স্থানে রাখার জন্য আমরা নির্দেশ দিয়েছি। আড়তদাররা বলছেন, হিমাগারে ন্যায্য দামে বিক্রি হলে ভোক্তা পর্যায়ে আলুর দাম আরও কমে আসবে। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। করোনা পরিস্থিতির অবনতি না হলে ডিসেম্বরেই হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। আগামী মাসে ভোটের নতুন সময়সূচি ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। তবে ইসি সচিব মোহাম্মদ আলমগীর জানিয়েছেন, নির্বাচনে মেয়র পদে প্রার্থিতার বদলের সুযোগ থাকছে না। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটের 8 দিন আগে থেমে গিয়েছিল চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন। তুমুল প্রচারণা ও নির্বাচনী আমেজের মধ্যেই করোনা পরিস্থিতিতে 21 মার্চ নির্বাচন স্থগিত করে ইসি। এরপর মেয়াদ শেষ হওয়ায় বন্দরনগরীতে প্রশাসক নিয়োগ করে সরকার। প্রশাসকের মেয়াদের 180 দিনের মধ্যেই জনপ্রতিনিধি নির্বাচনের বিধান রয়েছে, যা শেষ হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। কোভিড, শীত, কাল, এই সমস্ত নানা বিষয় এবং ওনার মেয়াদ যেহেতু 6 মাস, এগুলো বিবেচনা করে একটা যুক্তিসঙ্গত সময় মানে নির্বাচন শিডিউল ঘোষণা করা হবে। আশা করা যায় যে আগামী যদি খুব আর্লি হয় 1 মাস, আর খুব লেট হলে 2 মাসের মধ্যেই একটা সিদ্ধান্ত আসবে। নভেম্বর ডিসেম্বর শিডিউল হবে, ভোট হয়তো ডিসেম্বর হতে পারে, জানুয়ারিতে হতে পারে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে নগর পিতার প্রতিদ্বন্দ্বিতা নেমেছিলেন 6 জন প্রার্থী, তাদের সবাই বড় 2 দল সহ রাজনৈতিক দল মনোনীত। ভোটের নতুন সময়সূচি দেওয়া হলেও মেয়র পদে এসব প্রার্থী অপরিবর্তিত থাকবেন। তবে কয়েকজন প্রার্থী মারা যাওয়ায় রদবদলের সুযোগ থাকবে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর পদে। স্থগিত যেহেতু আছে, যদি কোনো প্রার্থী যারা ওর মধ্যে হয়েছিলেন তাদের যদি মারা যায় থাকেন তাহলে পুনঃতফসিল হবে। আর কমিশনার পদে যেহেতু অনেক লিমিট নাই, কোনো পলিটিক্যাল পার্টিরই নাই, নমিনেশন নাই, অতএব সেটার ক্ষেত্রে হয়তো রিশিডিউল করতে হতে পারে। কমিশন যদি দেখা যায় এখনও নির্বাচন করা ঠিক হবে না, তাহলে সেক্ষেত্রে সরকার নিয়ে আপনার সিটি কর্পোরেশন যে আইন আছে সেতে ওই আইন অনুযায়ী আবার নতুন আরেকজন প্রশাসককে ওনার মেয়াদ শেষ হলে আবার 180 দিনের জন্য নিয়োগ দিতে পারেন। আগে সময়সূচি অনুযায়ী চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ভোট গ্রহণের দিন ছিল 29 মার্চ, সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয় 5 আগস্ট। যদি কোনো প্রার্থী ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। চণ্ডীপাঠ, ধূপ আর ঢাকের তালে মুখরিত পূজা মণ্ডপ। দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। আজ মহাষষ্ঠী। করোনা মহামারীর কারণে এবারের দুর্গোৎসবের আয়োজন একেবারেই সাদামাটা।
মণ্ডপে নেই চিরচেনা পূজার আমেজ বা ভক্তদের উপচে পড়া ভিড়। বিস্তারিত জানাচ্ছেন রাশনা দাস। বিরামহীন ঢাকের বাদ্য ভেসে আসছে ধূপের গন্ধ আর ধোয়া। পুজোকে ঘিরে ভেদাভেদের প্রাচীর ভেঙে দূরের কাছে সব বয়সী মানুষের এই সমতায় এবার বাদ সেধেছে করোনা মহামারী। করোনার কারণে এবারে পূজাও হয়ে এসেছে সীমিত। আজকে দুর্গা পূজা পুজো দেখতে এসেছি। পূজা তো আমরা করছি, আমাদের নিয়ম অনুযায়ী সমস্ত পূজাই করছি, কিন্তু সেই পূজায় কোনো প্রাণ নেই। করোনা নামক যে অসুর এসেছে, মা যেন তাকে বিনাশ করে এবং আমরা সবাই আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারি। পূজোটা হচ্ছে শাস্ত্রিক মতে, কিন্তু আনন্দ মুখর না। রোববার বোধনের পর সোমবার উৎসবের প্রথম দিন ষষ্ঠীতে দেবী দুর্গার আমন্ত্রণ ও অধিবাস। সনাতন বিশ্বাস অনুযায়ী কৈলাসের শ্বশুরবাড়ি থেকে পুত্রকন্যা সহ বাপের বাড়ি আসা দেবী দুর্গা আগামী চার দিন মর্তে থেকে ভক্তদের আশীর্বাদ করবেন। এই দুর্গাপুজোর ষষ্ঠ কল্প, ছয়তম কল্প বলা হয়। সেই ছয়তম কল্পে মা চণ্ডীকে আমরা মঙ্গল ঘটে প্রতিষ্ঠা করে চণ্ডী পাঠের প্রার্থনার মাধ্যমে আমরা মাকে স্বাগত জানিয়ে থাকি। আয়োজকরা জানান, করোনার কারণে এবার উৎসবের অনুষ্ঠানমালা শুধু ধর্মীয় রীতিনীতি মেনে পূজা অর্চনার মাধ্যমে মন্দির বা মণ্ডপ প্রাঙ্গণে সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তা সত্ত্বেও নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নেই কোথাও। সনাতনী সম্প্রদায় পূজার যে সাত্বিক যে নিয়ম, তাতে তারা শান্তিপূর্ণভাবেই পূজা পালন করতে পারবে। সন্ধ্যার পরে দর্শনার্থী নিরুৎসাহিত করা হবে। দর্শনার্থীর জন্য মন্দিরে প্রবেশ অনেকটা নিষিদ্ধের মতো থাকবে। দেশে এবার 31,000-এরও বেশি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। করোনা সংক্রমণ ঠেকাতে ভার্চুয়াল অঞ্জলির ব্যবস্থা থাকছে প্রায় প্রতিটি মণ্ডপে। ত্রেতাযুগে স্বর্গের দেবতারা অসুর শক্তি থেকে মুক্তি পেতে দেবী দুর্গাকে আমন্ত্রণ জানিয়েছিলেন মর্তে। আর তারপর থেকে প্রতি বছর হিন্দু সম্প্রদায়ের মানুষ দেবীকে নানা আয়োজনের মধ্য দিয়ে পৃথিবীতে আমন্ত্রণ জানান। আর বিশ্বাস করেন, দেবী সঙ্গে করে নিয়ে যাবে করোনার মতো সকল অশুভ শক্তি। রাশনা দাস, এটিএন বাংলা, ঢাকা। পূজাকে কেন্দ্র করে কোনো ধরনের নাশকতার সম্ভাবনা নেই, তবে আইন শৃঙ্খলা বাহিনী যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন। রাজধানীর বনানী পূজা মণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এছাড়াও নাশকতা রোধে প্রিভেন্টিভ কন্ট্রোল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমও মনিটর করা হচ্ছে বলে জানান তিনি। ফেসবুক, টুইটার বা কেউ গুজব ছড়াচ্ছে কিনা, কেউ জঙ্গিবাদের বিষয়ে জড়িত কিনা, কেউ অন্য কোনো বিশৃঙ্খলা সৃষ্টির জন্য চেষ্টা করছে কিনা, এসব সকল বিষয়গুলি আমরা বিবেচনায় রাখছি। পূজা উদযাপন উপলক্ষে জঙ্গিরা বা বিস্ফোরক দ্রব্য সামগ্রী তৈরি, উৎপাদন, সংগ্রহ করতে বোমা বিস্ফোরণ বা অন্যান্য রাষ্ট্রবিরোধী কার্যকলাপে কেউ যাতে জড়িত হতে না পারে, সেজন্য আমাদের গোয়েন্দা নজরদারি অব্যাহত আছে। এবার জানাবো শেয়ার বাজারের খবর। ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি লিমিটেড চলতি অর্থবছরের জন্য 300% অন্তর্বর্তী ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। নয় মাসে কোম্পানিটির ইপিএস হয়েছে 43.45 টাকা, আগের বছর যা ছিল 35.35 টাকা। রেকর্ড ডেট 11 নভেম্বর। এদিকে গ্লোবাল ইন্স্যুরেন্স 5% নগদ ও 5% বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। 31 ডিসেম্বর 2019 সমাপ্ত বছরে কোম্পানির ইপিএস হয়েছে 1.01 টাকা, আগের বছর ছিল 51 পয়সা। সম্পদ মূল্য হয়েছে 12.28 টাকা, যা আগের বছর ছিল 11.27 টাকা। আগামী 26 ডিসেম্বর ইজিএম হবে, রেকর্ড ডেট 16 নভেম্বর। আরও ঘনীভূত হয়েছে মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপটি। আবহাওয়া অফিস বলছে এটি আরও দেশের উত্তর ও উত্তর পশ্চিমে অগ্রসর হয়েছে। এর প্রভাবে উত্তাল সাগর উপকূলীয় এলাকায় বিরাজ করছে প্রবল বৃষ্টিসহ দুর্যোগপূর্ণ আবহাওয়া। বঙ্গোপসাগরে সৃষ্ট এই লঘুচাপের কারণে দেশের অনেক স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এবারে আল আরাফা ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। নতুন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান নির্বাচন করল এনসিসি ব্যাংক লিমিটেড। পরিচালনা পর্ষদের সভায় নতুন চেয়ারম্যান হয়েছেন এস এম আবু মহসিন এবং ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার। নতুন চেয়ারম্যান কন্টিনেন্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের উদ্যোক্তা পরিচালক এবং সেন্ট্রাল হসপিটাল লিমিটেডের পরিচালক। এছাড়াও
অ্যালায়েন্স ডিপ সি ফিশিং লিমিটেড সহ বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠনের সাথেও জড়িত এস এম আবু মহসিন। ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আবুল বাশার প্রাইম গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের শীর্ষ পর্যায়ে দায়িত্ব পালনের মাধ্যমে তার ব্যবসায়িক কার্যক্রম শুরু করেন। এছাড়াও প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লিমিটেড সহ তার আরও বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এবারে মিল্কভিটা আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের বেশ কিছু ভোটারের তথ্য ইরান ও রাশিয়ার কাছে চলে গেছে বলে দাবি করেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এফবিআই। প্রেসিডেন্ট নির্বাচনের মাত্র 13 দিন আগে এমন তথ্য জানালেন সংস্থাটির পরিচালক জন র্যাডক্লিফ। ব্রিফিংয়ে তিনি জানান, ভোটার তথ্য অনুযায়ী ডেমোক্রেটিক পার্টির সমর্থকদের হুমকি দিয়ে ইমেইল পাঠানো হচ্ছে, যা দেখে মনে হচ্ছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের ঘোর সমর্থক চরম ডানপন্থী কোনো গ্রুপের কাজ। র্যাডক্লিফ বলেন, এর উদ্দেশ্যই হল দেশে বিশৃঙ্খলা তৈরি করা। ভোটারদের হুমকি দেওয়ার জন্য ইরানকে দায়ী করেন এফবিআই প্রধান। দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের ফ্রিজ কিনে 500% ক্যাশ ভাউচার পেয়েছেন নারায়ণগঞ্জের রিকশাচালক হাবিব বিশ্বাস। এই টাকায় ল্যাপটপ ও মোবাইল ফোন সহ 10টি ওয়ালটন পণ্য নিয়েছেন তিনি। মঙ্গলবার বন্দর উপজেলার এসএস শাহ রোডে ওয়ালটন প্লাজায় আনুষ্ঠানিকভাবে হাবিব বিশ্বাসের হাতে ক্যাশ ভাউচার তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর কাউন্সিলর আব্দুল হান্নান, ওয়ালটনের যাত্রাবাড়ি জোনের এরিয়া ম্যানেজার মাকসুদ আলম, বন্দর প্লাজা ম্যানেজার শাহেদ মাহমুদ সহ স্থানীয় ব্যবসায়ীরা। এবারে পার্টেক্স খেলার খবর। অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়িয়ে দিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দাপটের সূচনা বায়ার্ন মিউনিখের। অন্যদিকে শাখতার দোনেৎস্কের কাছে 3-2 গোলে হেরেছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। এছাড়াও পোর্তোকে 3-1 গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি আর আয়াক্সের বিপক্ষে 1-0 গোলে জয় পেয়েছে লিভারপুল। রিপোর্ট করছেন মমিনুর রিপন। ইনজুরি আর করোনা ভাইরাসের কারণে শাখতার দোনেৎস্কের নিয়মিত অনেক খেলোয়াড়ই দলে অনুপস্থিত, তবুও চ্যাম্পিয়ন্স লিগের শুরুতে তাদের বিপক্ষেই হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ। এলোমেলো রক্ষণভাগ আর মাঝমাঠে ছন্নছাড়া স্প্যানিশ জায়ানদের প্রথমার্ধে ভালোভাবেই চেপে ধরে শাখতার দোনেৎস্ককে। 29 মিনিটে তেতে, 33 মিনিটে ভারানের আত্মঘাতী গোল আর 42 মিনিটে সোলোমনের গোলে প্রথমার্ধেই 3-0 এগিয়ে যায় ইউক্রেনের ক্লাবটি। তবে দ্বিতীয়ার্ধের শুরুটা দুর্দান্তই ছিল রিয়াল মাদ্রিদের। 54 মিনিটে লুকা মডরিচের দূরপাল্লার শটে ব্যবধান কমায় তারা, আর 59 মিনিটে ভিনিসিয়াস জুনিয়রের গোলে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। তবে বাকি সময়ে লড়াই করেও সমতায় ফিরতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। এদিকে অ্যাথলেটিকো মাদ্রিদকে 4-0 গোলে উড়ে দিয়ে দুর্দান্ত সূচনা করেছে বর্তমান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ। খেলার 28 মিনিটে ফরাসি উইঙ্গার কিংসলে কোমানের গোলে এগিয়ে যায় তারা, আর 41 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন গোরেটস্কা। 66 মিনিটে তলিসোর দুর্দান্ত শটে আরও কোণঠাসা হয়ে পড়ে অ্যাথলেটিকো, আর 72 মিনিটে নিজের দ্বিতীয় ও দলের হয়ে চতুর্থ গোল করেন কিংসলে কোম্যান। অন্যদিকে পিছিয়ে পড়েও পোর্তোকে উড়িয়ে দিয়ে শুরুটা ভালোই করেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি। যদিও খেলার মাত্র 14 মিনিটে পোর্তোর ফরওয়ার্ড লুইস দিয়াজের গোলে পিছিয়ে পড়ে স্বাগতিকরা। 6 মিনিট পরে পেনাল্টি থেকে গোল করে দলকে সমতায় ফেরান সার্জিও অ্যাগুয়েরো। এরপর 65 মিনিটে গিনদোয়ানের দুর্দান্ত ফ্রিকিকে ব্যবধান বাড়ায় ম্যান সিটি, আর 73 মিনিটে তোরেসের গোলে 3-1 ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে পেপ গার্দিওলার দল। জয় পেয়েছে আরেক ইংলিশ ক্লাব লিভারপুলও। জমজমাট লড়াই না হলেও 35 মিনিটে নিকোলাসের আত্মঘাতী গোলে স্বস্তির জয় পেয়েছে তারা। মমিনুর রিপন, এটিএন বাংলা। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ সুনামগুলো জানাবো আরেকবার। নৌ শ্রমিকদের ধর্মঘটে আটকা 30,000 পণ্যবাহী নৌযান, দাবি অযৌক্তিক, মানা সম্ভব নয় বলছেন মালিকরা। দুর্ঘটনা রোধে চালকদের ডোপ টেস্ট, ওভারটেকিং বন্ধ করতে হবে, প্রাকৃতিক ভারসাম্য রেখে সড়ক তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর। পাইকারিতে কমলেও খুচরা বাজারে কেজিতে 10 টাকা বেশি আলুর দাম, পর্যাপ্ত মনিটরিং নেই। ক
করোনা পরিস্থিতি আরো খারাপ না হলে ডিসেম্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন, মেয়র পদে প্রার্থিতা বদলের সুযোগ নেই। এবং শুরু হলো শারদীয় দুর্গোৎসব, চিরচেনা আমেজ নেই মণ্ডপে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। করোনা ভাইরাস থেকে নিজেকে সুরক্ষিত রাখতে মাস্ক পরুন, বারবার হাত পরিষ্কার করুন। এটেন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/etenbanglanews।